বাজার মূল্যে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। গেল বছর ক্রিপ্টো বাণিজ্যে ভাটা এলেও চলতি বছর আসার আলো দেখছেন বিটকয়েনে বিনিয়োগকারীরা। মহামারী ও লকডাউনে সৃষ্ট অর্থনৈতিক স্থবিরতা কাটতে না কাটতেই ইউক্রেন যুদ্ধ সহ নানা বৈশ্বিক সংকটে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থা এখন। এর মধ্যে গেল বছর উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে থাকার বড় প্রভাব পড়ে ক্রিপ্টোর বাজারে। ২০২২ সালে এই খাত হারায় কয়েক লাখ কোটি ডলার। বড় ধরনের ধসে বিলুপ্ত হয়ে যায় কয়েকটি ক্রিপ্টোমুদ্রা। তবে ব্যাপক অস্থিরতার মুখেও টিকে আছে বিটকয়েন। গেল এপ্রিলে ১০ মাসের মধ্যে প্রথমবার বিটকয়েন প্রতি মূল্য ছাড়ায় ৩০,০০০ ডলার। বছরের শুরুর তুলনায় যা ছিল ৬৬% বেশি। ক্রিপ্টোর স্থবিরতার অবসান ঘটেছে উল্লেখ করে মাস তিনেক আগে ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষণে উঠে আসে বছর দেড়েকের মধ্যেই ১,০০,০০০ ডলারে পৌঁছাবে বিটকয়েনের দাম। এর মধ্যে দাম তেমন না বাড়লেও সুখবর হলো প্রায় ৩ মাস ধরেই স্থিতিশীল খাতটি। বিটকয়েনের দাম ওঠানামা করছে ৩০,০০০ ডলারের আশপাশেই। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি আমেরিকা ইউরোপের ব্যাংকিং খাতে ধসের জেরে আস্থা হারানো গ্রাহকরা খুঁজছেন বিকল্প। এতে ক্রিপ্টো খাতমুখী হচ্ছে বিপুল সংখ্যক বিনিয়োগকারী। বর্তমানে বিটকয়েনের বাজার মূলধনের পরিমাণ ৫৫৬৬৩ কোটি ৭০ লাখ ডলারের কাছাকাছি। ক্রিপ্টো সার্ভিস প্রোভাইডার ম্যাট্রিক্স পোর্টের মতে ২০২৪ সালের মধ্যে ১৬ লাখ ডলারে পৌঁছাতে পারে বিটকয়েনের দাম। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মর্গ্যান ক্রিক ক্যাপিটাল ম্যানেজমেন্টের আভাস, ৫ বছরের মধ্যে প্রতিটি বিটকয়েনের জন্য গুনতে হতে পারে ৩ লাখ ডলার। আশা জোরালো হচ্ছে নিরাপদ ভবিষ্যৎ বিবেচনায় বিনিয়োগের অন্যতম মাধ্যম স্বর্ণেরও বিকল্প হয়ে উঠতে পারে ডিজিটাল মুদ্রা বিটকয়েন। স্বর্ণ সহজ বিনিময়যোগ্য নয় বলে এই শূন্যস্থান বিটকয়েন পূরণ করছে বলে দাবি মর্গ্যান ক্রিক প্রধান মার্ক ইউস্কোর। বর্তমানে দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকের হাতে মজুদ স্বর্ণের পরিমাণ অর্থের অঙ্কে ৬ লাখ কোটি ডলারের বেশি। বিটকয়েনের আকাশ ছোঁয়া দাম নিয়ে এমন পূর্বাভাস অবশ্য নতুন নয়। ২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটি গ্রুপের এক বিশ্লেষণে ধারণা করা হয়েছিল ২০২২ সালের শেষে বিটকয়েনের দাম বেড়ে প্রতিটির মূল্য পৌঁছাবে ৩,১৮,০০০ ডলারে। পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে বাস্তবে গেল বছর বিটকয়েনের লেনদেন শেষ হয়েছিল ৬৫% কমে, মাত্র ৬,৫০০০ ডলারে। নুসহাত কামাল, এখন বিশ্ব।